ম্যাচটি ক্যাপ কিভাবে আঁকতে হয়, প্রথমে আমি একটি বৃত্ত বা এনের মতো করে বা উল্টো ইউ এর মতো করে একটি লাইন দেব, এইরকম একটি লাইন দিয়ে নেব। চিকন হলে মোটা করা যাবে। তারপর এইরকম করে একটি লাইন দেব, তার নিচে বা উপরে আরেকটি লাইন এরকম করে দিলাম, ওই একই রকম করে। তারপর ঠিক একটু এদিক থেকে, মানে এখান থেকে একটু দূরে এইরকম করে একটা আরেকটা ইউ এর মতো লাইন এরকম করে যোগ করে দেব। নকশাটা তো আমাদের নিজের ইচ্ছা মতো এখানে নকশা করা যাবে, এরকম করে বইয়ে যেরকম আছে আমি সেটা দেখাচ্ছি, এরকম আছে। তারপর ঠিক মাঝখানে এইরকম, তারপর ঠিক এখান থেকে এই পাশে একটি, আর এই পাশে আরেকটি লাইন দিয়ে দিলাম, এখানে একটি, এটা আমাদের ক্যাপ। আমি আবার দেখাচ্ছি, এইটা হলো ক্যাপের ডিজাইনের যে অংশটা, উপরের এই জায়গাটা একটু উল্টো ইউ বা এন এর মতো একটি লাইন, তারপর নিচে এখানে আর কি ডাবল করে লাইন দেব। তারপর উপর থেকে নিচে কয়েকটি লাইন দেব, তারপর এখানে ইউ এর মতো করে বড় করে এই লাইনটি এখান থেকে শুরু করে এখানে, বা একটা জে কল্পনা করলেও হবে। এই হলো আমাদের ক্যাপ। আমি ক্যাপটি রং করছি। আমি এখানে কমলা কালার দিলাম। তোমরা ইচ্ছা মতো ক্যাপের রং করতে পারবে। আমি কমলা আর হলুদ দিয়ে এই জায়গাটা রং করে ফেললাম। তারপর এখানে আমি নীল রং দিলাম। ইচ্ছা মতো এগুলো রং করা যাবে। হালকা নীল রং দিলাম। তারপর এখানে নকশা করে ফেললাম হলুদ আর লাল দিয়ে। তারপর এখানে দিলাম সবুজ। তারপর হালকা সবুজ দিলাম। আমি আসলে সবগুলো রং একসাথে দেখানোর চেষ্টা করছি, এটা ইচ্ছা মাফিক রং করা যাবে। তারপর এখানে, এখানে আমি লালের সাথে কমলা রংটি মিক্সড করে দিলাম। আমি আসলে রংগুলো কিভাবে গাঢ় থেকে হালকা হয় সেটা দেখানোরও চেষ্টা করছি। তারপর আবার সবুজ রংটা দিলাম। তারপর হালকা সবুজ, এখানে আমি কমলা রং দিলাম। এই হলো একটি ক্যাপ। এভাবে আমরা একটি ক্যাপ খুব সহজেই আঁকতে পারি ও
রং করতে পারি।